হসপিটালে পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা অন্যান্য দিনের মতোই চলে এসেছি তার আগে একটা বর্ষার সেই হাঁসফাঁস করা গরমটা নেই কিন্তু প্যাচ প্যাচে কাদা রয়েছে তবে সেই কাদার পাশাপাশি আরো যে সমস্ত দুর্যোগ এই বর্ষায় আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলে তার মধ্যে অন্য এক অন্যতম একটা কারণ হলো ডেঙ্গু এবং সেই ডেঙ্গু কিন্তু বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় ডেঙ্গু নিয়ে অনেক আলোচনা আমরা এর আগেও করেছি ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি কিন্তু আজকের ডেঙ্গুর যে বিষয়টা নিয়ে যে দিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ ডেঙ্গুর ঠিক কি কি উপসর্গ সেগুলো সম্বন্ধে আমরা অনেকেই জানি কিন্তু এই উপসর্গগুলো অনেকটা পরিবর্তিত হয়েছে যে পরিবর্তিত উপসর্গগুলো ডেঙ্গুর রয়েছে সে বিষয়ে যদি আমরা না জানি আমরা কিন্তু আগে সতর্ক হতে পারবো না তখনই কিন্তু যে সমস্যার মধ্যে আমরা পড়বো যে জটিলতার মধ্যে আমরা পড়বো সেই জটিলতার জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্যই আজকের এই আলোচনা এবং আজকের এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস কে নাসিম কনসালটেন্ট ফিজিশিয়ান মেডিসিন ডক্টর নাসিম আপনাকে স্বাগত আচ্ছা ডক্টর নাসিম আমরা ডেঙ্গুর কথা বলছি ডেঙ্গুর বিষয় এখন মানুষ শহরের মানুষ হত বেশ সচেতন গ্রামের মানুষও সচেতন কারণ সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে অনেকেই অনেক কিছু জানেন কিন্তু আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেঙ্গুর উপসর্গগুলো কিন্তু চেঞ্জ হয়েছে আমরা যে উপসর্গগুলো দেখলে আগে ডেঙ্গু বলে সাধারণভাবে চিনতে পারতাম সেটা কিন্তু এখন আর নেই সেক্ষেত্রে কি কি উপসর্গগুলো দেখলে আমরা সতর্ক হব ঠিক ঠিক আমি আগে যেগুলো এক্সট্রা এখন আমরা নিউ পাচ্ছি ফিচার্স সিমটম যেগুলো পাচ্ছি ওগুলো বলার আগে আগে নর্মালি কি নিয়ে আসে একটু বলে দিতে। নর্মালি ডেঙ্গু ফিভার মানে ফিভার হাই ফিভার একশোর ফিভার সাথে মায়ালজিয়া মানে মাসেল পেন আর্থালজিয়া জয়েন্ট পেন রেট্টোবালভার পেন মানে চোখের পিছনে ব্যথা র‍্যাশ হতে পারে আর অনেক সময় ভমিটিং টেন্ডেন্সি এগুলো ইউজুয়াল ফিচার এগুলো নিয়ে আসে কিন্তু এখন আমরা দেখছি এই এগুলো ছাড়াও অনেক আলাদা সিমটম বিভিন্ন রকমের সিমটম নিয়ে প্রেজেন্ট করছে এবং আমরা ডায়াগনোসিস করছি ফাইনালি এটা ডেঙ্গু ফিভার থেকে আসছে ঠিক আছে তো কি ফিচার প্রথম কথা হচ্ছে বলি আমরা ফিভার সাথে লুজ মোশন নিয়ে পেশেন্ট আসছে ডায়াগনোসিস আমরা ডেঙ্গু টেস্ট পাঠাচ্ছি আর সে ডেঙ্গু ফিভার তার মানে ডেঙ্গু জয়েন্ট পেন র্যাস এগুলো থাকতে হবে এসেন্সিয়াল নয় মানে ফিভার সাথে হচ্ছে একটা লুজ মোশন নিয়ে আসলো হতে পারে আবার পাচ্ছি আমরা ফিভার সাথে শ্বাসকষ্ট আমি কিছুদিন আগে আমার আনারে একটা পেশেন্ট ভর্তি হয়েছে এটা বললে বুঝতে পারবেন পেশেন্টটা ভর্তি হয়েছে হাই ফিভার সাডেন আনকনসাস হয়ে গেল পেশেন্টটা পেশেন্ট ভর্তি হয়েছে সবাই মনে করবে স্ট্রোক হয়েছে বা কিছু মানে স্ট্রোক লাইক ফিচার্স পুরো তারপরে আমরা দেখলাম আমাদের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখা যাচ্ছে নেগ্রিজিডিটি মানে মেনিনজেস ইনভলভ আছে ব্রেনের কভারিংস তো ব্লাড রিপোর্টে দেখা যাচ্ছে কাউন্টটা একটু কম প্লেটলেট একটু কম এক লাখ আর ডেঙ্গু ফিভার পাঠানো হলো দেখা যাচ্ছে এটা ডেঙ্গু ডেঙ্গু এনএস ওয়ান তাহলে কি ব্যাপারটা নিয়ে মানে প্রেজেন্ট করলো সিএনএস নার্ভাস সিস্টেমের নিয়ে জ্বর সাথে হচ্ছে আমাদের ব্রেন নার্ভাস সিস্টেম ইনভলভ করেছে ওখানে এনসেফালোপ্যাথি হলো এটা ডেঙ্গু থেকে তার মানে পেশেন্ট এনসেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে শুধু তাই নয় মানে ব্রেন ইনভলভ করতে পারে একটু আগে আমি বললাম জেনারেল ফিচার্স সাথে অ্যাবডোমিনাল ফিচার্স ফিভার সাথে সিভিয়ার পেন অ্যাবডোমেন আপনাকে লাগতে পারে এটা প্যানক্রিয়াটাইটিস গল ব্লাডারে স্টোন বা কোনো অ্যাপেন্ডিক্স এরকম এরকম লাগছে হয়তো কিন্তু কারণ ডেঙ্গু ফিভার থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে অ্যাকালকুলাস কোলেসিস্টাইটিস মানে গল ব্লাডার ইনভলভ করতে পারে হেপাটাইটিস ফর্টি পার্সেন্ট ক্ষেত্রে হেপাটাইটিস থাকে লিভারে তাহলে পেন অ্যাবডোমেন পেটে ব্যথা আর জ্বর নিয়ে শুধু প্রেজেন্ট করলে ডেঙ্গু এখনকার হচ্ছে ডক্টরের সাথে অবশ্যই হ্যাঁ এটা দেখতে হবে আরও দুটো সিস্টেম ইনভলভ করে মানে নার্ভাস সিস্টেম হলো জিআই হার্ট এবং লাংস এগুলোও ইনভলভ করে কিভাবে কিডনি এই তিনটে ইনভলভ করতে পারে ডেঙ্গুতে এই ধরনের অ্যাটিপিক্যাল আমরা পাচ্ছি প্রেজেন্টেশনগুলো এখন কিডনিতে যেটা হতে পারে হঠাৎ করে সাডেন পেছাপ দিয়ে রক্ত আসছে আর পেছাপটা কমে যাচ্ছে ফিভার তা ফিভারটা সবসময় থাকে ইউজুয়ালি হ্যাঁ ফিভার সাথে রক্ত আসছে পেচ্ছাপ দিয়ে আর হচ্ছে পেচ্ছাপের ভলুম কমে যাচ্ছে মানে কিডনি ইনভলভ হয়েছে ইউরিন দিয়ে হচ্ছে ইমাচুরিয়া হতে পারে ডেঙ্গু থেকে প্লেটলেট কমে বা হচ্ছে ডেঙ্গু ইটসেলফ হচ্ছে কিডনি ড্যামেজ করে ঠিক আছে আর বললাম হার্ট হার্টের মধ্যে কন্ডাক্টিং সিস্টেম হচ্ছে এফেক্ট করে এবং হার্টে যেটা মেন প্রবলেম করে মায়োকার্ডাইটিস মানে হার্টের মাসেল এবং কভারিংস দুটোতে ইনফ্লামেশন করে আর কন্ডাক্টিং সিস্টেম মানে হার্টের যে বিটটা হয় ডেঙ্গু ওটাকে অ্যাফেক্ট করে মানে আপনার প্যালপিটেশন নিয়ে আসতে পারে ফিভার সাথে বুক ধরফ করছে অনেক সময় একটু বেহুশও হয়ে যেতে পারে হার্টবিট কম বেশির জন্য তো এরকম হার্টের সিমটম নিয়ে আসতে পারে এবং লাংসেও আমরা দেখেছি পেশেন্ট কাশি হচ্ছে জ্বর মুখ দিয়ে একটু রক্ত আসছে কাশির সাথে এবং শ্বাসকষ্ট এটাও ডেঙ্গু হতে পারে কারণ ডেঙ্গুতে হচ্ছে পালমোনারি হেমারেজ হয় ওখানে রক্তক্ষরণ হয় লাংসে এবং এর জন্য আপনার লাংসে একটা স্পেশাল রোগ আছে এআরডিএস বলে অ্যাকিউট সিনড্রোম ওখানে শ্বাসকষ্ট হতে পারে তাহলে যেগুলো আমি বললাম তাহলে ডেঙ্গুর শুধু মাইলজিয়া র্যাস এগুলো ছাড়াও ব্রেন হার্ট কিডনি লিভার জিআই সিস্টেম ইনভলভ করতে পারে এবং তার কোনো একটা ফিচার্স নিয়েও হাজির হতে পারে কোনো একটা সিস্টেমের তাহলে এই সময় যখন ডেঙ্গুর কোনো জ্বর আসলে ডক্টরকে অবশ্যই দেখিয়ে নেওয়া উচিত তা ডক্টর ডিসাইড করবে অবশ্যই পাচ্ছি একেবারে তাহলে আমরা অনেকগুলো এমন উপসর্গ জানলাম যে উপসর্গগুলো নিয়ে আগে আমরা কখনো যে এটা ডেঙ্গু হয়েছে সাধারণভাবে আমরা যে ডেঙ্গুর বলে জানি সেই উপসর্গগুলো বাদ দিয়ে কিন্তু এমন অনেকগুলো উপসর্গের কথা ডক্টর নাসিমের কাছ থেকে আমরা শুনলাম যেগুলো শুনলেও কিন্তু আপনারা সতর্ক হবেন আচ্ছা এরপরে যে প্রশ্নটা করবো ডেঙ্গু ডেঙ্গুর ভ্যাকসিনেশন হয় কিনা এবং ডেঙ্গুর ওষুধ নির্দিষ্ট কোনো ওষুধ আছে কিনা ঠিক ডেঙ্গুর হচ্ছে এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো মেডিসিন নাই ঠিক আছে কিন্তু এটা সাধারণ মানুষ বলতে পারে যে কোন মেডিসিন নাই আমি কেন ডক্টরের কাছে যাব কেন হচ্ছে ট্রিটমেন্টই কেন যাব তো কোনো মেডিসিন নাই এভাবে কিছুজন সাধারণ মানুষ তারা একদমই সাধারণ সাধারণ আমার অসাধারণ হওয়ার তাদের কোনো ইচ্ছাও নাই কোনো ইন্টারেস্টও নাই তাহলে এটা একদমই ভুল আইডিয়া কোনো ট্রিটমেন্ট নাই এরকম ব্যাপার নয় স্পেসিফিক মেডিসিন নাই কিন্তু ডেঙ্গুর যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট একটু আগে আমি যেগুলো বললাম যা যা সিমটম হতে পারে তার প্রত্যেকটারই হচ্ছে মেডিসিন আছে এবং প্রত্যেকটা সিস্টেম থেকে মানে হার্ট কিডনি লিভার লাংস যা যা ইনভলভমেন্ট হয় তার মেডিসিন দিয়ে পেশেন্টকে বের করানো সম্ভব এবং ম্যাক্সিমাম পেশেন্টই বেঁচে যায় যদি এই ধরনের কমপ্লিকেশান বা এরকম মাল্টি সিস্টেম কোনো ডেঙ্গুতে হচ্ছে ইনভলভ করে তাহলে ট্রিটমেন্ট করেই একমাত্র ব্যাক করানো সম্ভব ওটা সিস্টেম ওয়াইজ ট্রিটমেন্ট হয় কিন্তু ডেঙ্গুর মেন হচ্ছে মেডিসিন যদি বলেন সেটা হচ্ছে ওয়াটার হ্যাঁ হ্যাঁ নর্মাল স্লাইন তার জলই জীবন বলে জলই হচ্ছে মেডিসিন মেন মেডিসিন কিন্তু এটা পুরোটা ঠিক নয় কারণ মাল্টি সিস্টেম ইনভলভ হলে তার আলাদা আলাদা সিস্টেম ওয়াইজ মেডিসিন দিয়ে পেশেন্টকে বের করে আনতে ঠিক আছে তাহলে কোনো ট্রিটমেন্ট নাই এরকম ব্যাপার কিছু না স্পেসিফিক ডেঙ্গুর ভাইরাল কিছু কিন্তু তাতে কোনো কিছু যা আসে না ওভারঅল ডেঙ্গু থেকে বাঁচানো দরকার তার জন্য সবকিছুই আছে এবং আপনি আরেকটা বললেন যে ডেঙ্গুর ভ্যাকসিন তো এই কোয়েশ্চেনটা অনেকের মাথাতেই আসবে যে এতদিন ধরে হচ্ছে এত সায়েন্স মডার্ন সায়েন্স এত আপগ্রেড হয়েছে এত কিছু হয়েছে ডেঙ্গুর একটা ভ্যাকসিন হচ্ছে না কোভিড এর এত তাড়াতাড়ি করে ভ্যাকসিন হয়ে গেল ভ্যাকসিন নিয়ে কোভিড অনেকেই ভালো আছে ঠিক আছে অনেকেরই হয়নি বা হয়েছে তো ডেঙ্গুরও এরকম একটা ইউএসএতে অনেকদিন আগেই একটা ভ্যাকসিন হয়েছিল খুব একটা সাকসেসফুল হয়নি কিন্তু রিসেন্ট রিসেন্ট একটা জাপানিজ কোম্পানি টাকে বলে কোম্পানি আছে ওরা ডেঙ্গু ভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়াল করেছে জাপানে সেটা সাকসেসফুল হয়েছে এবং আমি বলে রাখি আমাদের দেশে ইন্ডিয়াতে ছটা স্টেটে টোটাল এই সেম ভ্যাকসিন চলছে ফেজ থ্রি ট্রায়াল হ্যাঁ তো তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের একমাত্র এস এস কে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে চলছে এখনো ফেজ থ্রি ট্রায়াল মানে আমি ওই প্রজেক্টে প্রজেক্ট ইনচার্জ আছি তো এই ভ্যাকসিনটা এখনো পর্যন্ত যা দেখা গেছে সাকসেসফুলি মানে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে কিন্তু আরো কিছুদিন পরে হয়তো আশা করছি মার্কেটে আসবে বেশ তাহলে এটা একটা সুখবর যে ডেঙ্গুর জন্য ভ্যাকসিনও কিন্তু ইতিমধ্যেই আমাদের হাতে চলে এসছে এবং যারা যারা আগে থাকতে সতর্ক থাকতে চান তারা কিন্তু এই ভ্যাকসিন নিতে পারেন আচ্ছা ডেঙ্গুর ওষুধ বা ট্রিটমেন্টের কথা জানলাম ভ্যাকসিনের কথা জানলাম ডেঙ্গু হওয়ার পর জীবনযাত্রা বা খাওয়ার যে আমাদের যে ডায়েট রেগুলার যে ডায়েট সেটা কি হওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় খুবই ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো মানে রোগ যে কোনো যত রকমের রোগ আছে তাতে ডায়েটটা একটা ভীষণ নিউট্রিশন ভীষণ ম্যাটার করে ডেঙ্গুর ক্ষেত্রেও ভীষণ ম্যাটার করে এবং ডেঙ্গুর মেন হচ্ছে আপনার লিকুইড ডায়েটের ব্যাপারে মানে ডিহাইড্রেশন যাতে না হয় একটা পার্ট হচ্ছে লিকুইড একটা ডায়েট কিভাবে ব্যালেন্স আর একটা হচ্ছে কি খাবেন না ঠিক আছে নিউট্রিশনের মেন নিউট্রিশন যদি না দেন এই সময় যাদের ডেঙ্গু হয় খিদেটা চলে যায় একদমই খেতে পারে না খুব এমনি কম খায় কিন্তু সেই সময় অ্যাকচুয়ালি নিউট্রিশনটা আরো বেশি লাগে না হলে নিউট্রিশান না যদি হয় প্রপার তাহলে রিকভারি স্পিডে না হয়ে ডিলে হবে এটা প্রবলেম তার মানে যখন আপনাকে খেতে ইচ্ছা করছে না সেই সময়ই বেশি খাওয়া দরকার হ্যাঁ তো এবার লিকুইডের মধ্যে কি কি ডিহাইড্রেশন কারেক্ট করার জন্য আপনি প্লেন ওয়াটার নিতে পারেন লিকুইড ক্লিয়ার স্যুপ নিতে পারেন কোকোনাট অয়েল নিতে পারেন ওয়ারেস নিতে পারেন এগুলো লিকুইডের মধ্যে যাতে ডিহাইড্রেশন না হয় প্রিভেন্ট করতে হবে ডিহাইড্রেশন আপনি বাড়িতে নিজে একটা সাধারণ মানুষ কি করে বুঝবে হ্যাঁ ডিহাইড্রেশন হচ্ছে আমার এমনিতে আপনার টেস্ট পেতে পারে ওটা তো আছে ইউরিন ভলিউম ভলিউমটাই মেন যেটা বাড়িতে দেখতে পারেন যে ভলিউমটা যা হচ্ছিল ওর থেকে কম হচ্ছে কিনা ঠিক আছে ইউরিনের ভলিউম যদি কমে যায় একটা নিজে থেকেই বুঝতে পারবেন বাড়ি থেকে যে ডিহাইড্রেশনের দিকে যাচ্ছে তাহলে লিকুইডটা বেশি করে খেতে হবে ঠিক আছে এরপরে আসি ব্যালান্সড ডায়েট ব্যালান্সড ডায়েট কি প্রপার নিউট্রিশন এর মধ্যে আপনার তিনটে পার্ট কার্বোহাইড্রেট যেমন মানে হোল গ্রেন্স ভেজিটেবলস ফ্রুটস খেতে পারে এইগুলোতে নিউট্রিশানটা দরকার তাহলে একটা ফ্রুটস ভেজিটেবলস হোল গ্রেন্স আর একটা হচ্ছে আপনার প্রোটিন প্রোটিনের মধ্যে তিন রকমের ইউজুয়ালি মাছ চিকেন আর হচ্ছে ডিম এগুলো খাওয়া যেতে পারে ঠিক আছে কারণ নিউট্রিশানটা প্রপার যদি না হয় যে কোনো ভাইরাল ইনফেকশানই হচ্ছে রিকভারি ডিলে হতে পারে আর হচ্ছে আপনি যেটা বললেন কি খাওয়া যাবে না এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট খাওয়া যাবে না যেটা হচ্ছে আপনার স্পাইসি ঠিক আছে কোন অয়েলি ফুড ফ্রায়েড রাইস বা ফ্রায়েড জাতীয় যে কোনো জিনিস খাওয়া যাবে না অ্যালকোহল খাওয়া যাবে না আর হচ্ছে ক্যাফিন মানে কফি এগুলো ইউজুয়ালি হচ্ছে আমাদের নিষেধ আছে অ্যাভয়েড করার জন্য আর একটা জিনিস আমরা খুব দেখি গ্রামগঞ্জে বা এতে চলে খুব মানে পাপায়া লিভস মানে ওই পেঁপের পাতা হচ্ছে অনেকে এক কিলো দু কিলো করে রোজই রান্না করে মানে বেশি বেশি করে খাচ্ছে দেখা যাবে হ্যাঁ যে যদি প্লেটলেটটা একটু বাড়ে তো এরকম কোনো গাইডলাইনে নাই আমি ক্লিয়ার বলে দিই এরকম কোনো গাইডলাইন নাই যে পেঁপের পাতা বেশি বেশি করে সিদ্ধ করে বা রান্না করে খান এরকম কোনো কিছু নাই ঠিক আছে তে কোনো কিছু ডকুমেন্টেশন নাই কোনো রকমের রিসার্চ ঠিক আছে বেশ আচ্ছা আমরা তাহলে এটা জানতে পারলাম যে ডেঙ্গুর সময় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না কিরকম লাইফস্টাইল হওয়া উচিত আচ্ছা এই যে ডেঙ্গুর সময় প্লেটলেট কাউন্টের কথা এটা নিয়ে সবাই প্রচন্ড চিন্তিত থাকে সেটা বারবার করে ডক্টররা টেস্ট করে দেখতে বলেন যে ঠিক আছে কিনা এর পাশাপাশি হেমাটোক্রিট একটা টেস্ট হয় সেই টেস্টটা সম্বন্ধে যদি একটু বল ডেঙ্গুতে আমি বলি একটু আগে আপনি বললেন ডেঙ্গুর প্লেটলেটটা নিয়ে বিশাল হইচই হয় এবং মিডিয়াতে বিশেষ করে হয় এটা হ্যাঁ যে প্লেলেট কত প্লেলেট কত করে সবাই চেঁচাতে থাকে কিন্তু প্লেলেটটা ভীষণই লিস্ট ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট নয় একদমই ডেঙ্গুর ক্ষেত্রে প্লেলেট কেমন যে কোনো ভাইরাল ফিভারই কমে শুধু এ নয় আপনি কোভিড দেখুন যে কোনো ভাইরাস একটা এমনি দেখুন তার কিছুটা কমে প্লেলেটটা একটু কমে সে অ্যারাউন্ড হচ্ছে ফিফটি থাউজেন্ড ওয়ান ল্যাক দেড় লাখ ঠিক আছে এটা অসুবিধা নয় তবে যদি ব্লিডিং থাকে তখন প্রবলেম প্লেলেটটা তখন হয় যদি ব্লিডিং থাকে কি কি ব্লিডিং হতে পারে নাক দিয়ে যতগুলো অরিফিস আছে নাক দিয়ে ব্লিডিং হতে পারে মুখ দিয়ে কাছির সাথে আসতে পারে ব্লিডিং হিমাচুরিয়া পেচ্ছাপ থেকে হতে পারে ব্লিডিং পেটে ব্লিডিং হতে পারে সেটা পায়খানা দিয়ে আসতে পারে কালো পটি বা হচ্ছে রেড ব্লিডিং এরকম হতে পারে বা বডির ওপরে কোনো র্যাশ বা হচ্ছে সেটা রাপচার হয়ে গিয়ে ব্লিডিং এই রকম ব্লিডিং হতে পারে ব্লিডিং যদি থাকে প্লেটলেটটা তখন ইম্পর্টেন্ট এবং প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়া হয় আর রুটিনলি যত প্লেটলেটই নামুক অ্যাজ পার গাইডলাইন এখন যেটা আছে টেন থাউজেন্ড বা তার নিচে হলে কোনো ব্লিডিং না থাকলো প্লেলেট দেওয়া হয় ঠিক আছে তাহলে প্লেটলেটটা খুব একটা ইম্পর্টেন্ট নয় হিমাটোক্রিট হচ্ছে ইম্পর্টেন্ট হিমাটোক্রিটটা কি জিনিস হিমাটোক্রিট হচ্ছে আপনার ব্লাডে আমাদের যে ব্লাড তার সেল পার্ট থাকে আর রক্ত রস এটা হ্যাঁ দুটো পার্ট থাকে এটাকে এর যে ভলিউমটা মানে সলিড পার্টটা এখানে বিভিন্ন রকমের সেল নিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়ান এগুলো থাকে এইটার যে ভলিউম ভার্সাস হচ্ছে প্লাজমা এই দুটোর ব্যালান্স চলে তো যখন ডেঙ্গুতে কি হয় ডেঙ্গুতে অ্যাকচুয়ালি যে টক্সিন রিলিজ হয় ওটা আমাদের ব্লাড ভেচেলের ভিতরের যে লেয়ারটা এন্ডোথেলিয়ামটাকে ড্যামেজ করে ড্যামেজ করলেই ওই প্লাজমাটা লিকেজ হয় মানে আপনার ব্লাড ভেসেলস থেকে প্লাজমাটা যদি লিকেজ হয় মানে মতো বের হয়ে যায় তাহলে কি হয় সলিড বেড়ে যায় এটা কি হচ্ছে হচ্ছে দিয়ে ইন্ডেক্স যদি প্লাজমাটা বেড়ে যায় তাহলে হিমাটোক্রিট অনেক বেড়ে যাবে এটা কি আমাদের দেখা হয় পুরো প্রোগনোসিসটা ডেঙ্গুর ওয়াটার কতটা দেয়া হবে কতটা দেয়া উচিত স্লাইম কতটা দেয়া হবে পুরো হিমাটোক্রিটের উপর ডিপেন্ড করে এবং ডেঙ্গুটা ট্রগনোসিস মানে খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যত ইমাটোক্রিড বাড়বে মানে প্লাজমা লিকেজ বেশি হচ্ছে তত আমাকে জল বেশি করে দিতে হবে লাইন যাতে ওই প্লাজমা পোর্শনটা মেনটেন হয় এবং হচ্ছে ডেঙ্গুর যে এফেক্টটা এই যে টক্সিন এইগুলো অ্যাকচুয়ালি বেশি দিন থাকে না খুব ওই থ্রি টু সেভেন ডেজ ইউজ হ্যাঁ তো এই সময় যে ওখানে একটা সাইটোকাইন স্ট্রোম বলে মানে যে কেমিক্যালটা রিলিজ হয় যার জন্য ওই পুরো এফেক্টগুলো হয় সেই সাইটোকাইন স্ট্রম যখন বাড়ে সেই সময় আমার হিমাটোক্রিটটা অনেক বেড়ে যায় খুব বেশি বেড়ে গেলে যত রকমের কমপ্লিকেশন গুলো বললাম এই মাল্টি সিস্টেম এবং মাল্টি অর্গান ফেলিওরের দিকে যায় তো হিমাটোক্রিটটা আমাকে সব সময় 45 এর নিচে রাখতে হয় এটা হচ্ছে বর্ডার লাইন 45 ওর উপরে গেলে প্রবলেম তো এর মধ্যে রাখতে হয় ওজন্য হিমাটোক্রিট মোস্ট ইম্পর্টেন্ট বেশ এটা একটা নতুন তথ্য আমরা অনেকেই প্লেটলেট কাউন্ট নিয়ে মাথা ঘামাই কিন্তু হিমাটোক্রিট টেস্টটা খুবই ইম্পর্টেন্ট ডেঙ্গুর ক্ষেত্রে এবং সেটা কত মাত্রায় থাকা উচিত সেই বিষয়টাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম নেক্সট আমি যে প্রশ্নটা যাব সেটা হচ্ছে ছোঁয়াচে ডেঙ্গু শুনলেই লোকের একটা আতঙ্ক ওই বাড়িতে ডেঙ্গু হয়েছে ওই বাড়ির কাছ দিয়েই লোকে যেতে চায় না এই বিষয়টা নিয়ে যদি একটু সতর্ক করে দেন সচেতন করে ডেঙ্গু তার মানে এটার মানে হচ্ছে ডেঙ্গু কিভাবে ট্রান্সমিশন হয় এটার মানে কিভাবে ট্রান্স ডেঙ্গু আসে অ্যাকচুয়ালি মশার কামড় কি মশা এডিস এডিস হচ্ছে অনেক রকমের ভ্যারাইটি আছে এডিস এ আছে ভ্যারাইটির যে মশাটা ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এডিস পিকটাস দিয়ে হচ্ছে মশার কামড়ালে এটা স্ত্রী মশা হ্যাঁ কামড়ালে হয় তো এইটা থেকে ট্রান্সমিশনটা হয় ওর মধ্যে ডেঙ্গু ভাইরাস থাকে ডেঙ্গু হচ্ছে চারটে ভাইরাস তার মধ্যে দুই আর তিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউজুয়ালি এই দুটো দিয়ে বেশি হয় তো ডেঙ্গু মশা যেটা এডিস মশা বলছি এটা কামড়ালে হয় এটা জানে অনেকেই ঠিক আছে তো এখান থেকে তার মানে ছোঁয়া আছে কিনা কোথাও মানে ছোঁয়া আছে তো একদম নয়ই কোনো ভাবেই কাউকে মানে হাগিং কিসিং বা এইসব থেকে কোন ভাবেই সম্ভাবনা বা কাশি ঠিক আছে এখান থেকে ছড়ানোর ওয়ান পার্সেন্টও পসিবিলিটি নাই তবে আরো দুটো জিনিস ট্রান্সমিশনের বলবো মোড অফ ট্রান্সমিশন এই ব্লাড মশা কামড়ানো ছাড়াও ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় অনেক সময় ধরুন প্রেগনেন্ট মহিলা প্রেগনেন্সি থাকাকালীন জাস্ট ডেলিভারির কিছুদিন আগে যদি ডেঙ্গু হয় তো বাচ্চার মধ্যে ট্রান্সমিশন হতে পারে মাদার টু চাইল্ড এটা একটা ইম্পর্টেন্ট ঠিক আছে আর একটা খুব কম রিসার্চ আছে মানে বডি ফ্লুইড ঠিক আছে যেমন মানে সেলাইবা বা সিমেন্ট বা হচ্ছে কোনো ভেজাইনাল সিক্রেশন এখান থেকেও যেতে পারে কিন্তু ভেরি ভেরি রেয়ার মানে মোর পয়েন্ট ওয়ান পারসেন্ট মানে সেক্সুয়াল রুট দিয়েও হচ্ছে ছড়াতে পারে কিন্তু অতই রে জন্য এটাকে যেভাবে promot আছে ধরা হয় কোনোভাবেই না ঠিক তার মানে বর্ষাদি দিয়ে আমরা যদি রোগীকে প্রটেক্ট করতে পারি তাহলেই কিন্তু আমরা আটকাতে পারি আর এখানে আরেকটা জিনিস এই এডিস মশার যে এটা মেইনলি ডিনার বায়লায় কমরা এবং আর্লি এই মর্নিং টাইম আর आफ्टरनून টাইমটা খুব ইম্পর্টেন্ট এরা ইনডোর মস্কুইটো यूजअली হচ্ছে বাড়ির মধ্যে আশেপাশে থাকে বেডের নিচে বা আপনার যে কার্টেন আছে ওর ব্যাকসাইড এগুলোতে গুলোতে থাকে অনেক সময় আমরা জল জমতে দেওয়ার কথাও বলা হয় যে যেখানে জল জমতে দেবেন থেকে হতে পারে মোটমাট ইনডোর মশা থেকে কিন্তু বেশি হওয়া সম্ভব আচ্ছা আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে ডেঙ্গুর কি কোনো ঠিক 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 এখানে ভীষণই মানে এটা ডিফারেন্স আছে যে বড়দের আর বাচ্চাদের সেম নয় কেন বড়োদের বাচ্চাদের ইউজুয়ালি চার থেকে মাস এইটা হচ্ছে ভাইটাল টাইম এই সময়তেই ম্যাক্সিমাম হয় হ্যাঁ ফোর মান্থ টু মান্থ ঠিক আছে তো বাচ্চাদের ডেঙ্গু আর বড়দের মধ্যে হিউজ ডিফারেন্স বাচ্চাদের ডেঙ্গু হলেই কমপ্লিকেশনে চলে যায় দুটো কি ডেঙ্গু হওয়া মানে নর্মালি বড়োদের মতো থাকে না আইদার লিভার ড্যামেজ হয় আর না হলে ব্রেনে চলে যায় ইনসেভালোপ্যাথি তো বাচ্চাদের ক্ষেত্রে মানে ডেঙ্গুর হওয়া মানি ইন্ডিকেশন হচ্ছে যেটা ফাঁসে যেটা বড়দের ক্ষেত্রে সবার অ্যাডমিশন লাগতেও পারে নাও পারে কিন্তু বাচ্চাদের যেহেতু র্যাপিড নার্ভাস সিস্টেম ইনভলভ করে সেই জন্য হচ্ছে বাচ্চাদের এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে আপনার বাচ্চাদের মর্টালিটি অনেক হাই মানে বড়দের থেকে ফোর টাইমস বেশি ডেঙ্গুতে মর্টালিটি হ্যাঁ এবং বাচ্চাদের ক্ষেত্রে ভলিউম ওভারলোডটা অনেক খুব ডেঞ্জারাস হয়ে যায় ধরুন স্লাইনটা বড়দের যেমন দেয়া যায় বাচ্চাদের ওই রকম দেয়া যায় না জন্য স্লাইন দিতে গিয়েও হচ্ছে প্রবলেম হতে পারে এই বাচ্চাদের এই সব ব্যাপারে মানে ডেঙ্গু মানে ইকুইভ্যালেন্ট টু কমপ্লিকেটেড ডেঙ্গু বলতে পারে কমপ্লিক এটাই ডিফারেন্স একেবারে আমরা এমন অনেকগুলো তথ্য আজকে আশা করি ডেঙ্গু সম্বন্ধে তুলে ধরতে পারলাম যেগুলো হয়তো এর আগে খুব একটা বেশি আলোচিত হয়নি ফলে সেই বিষয়গুলো জানা থাকলে আমরা ডেঙ্গু সম্বন্ধে খানিকটা সচেতন বা সতর্ক হতে এবং যেহেতু কথাটা বললাম সব সকলে সচেতন হয়তো আহ এখনো পর্যন্ত অবগত নন বা সচেতন ছিলেন না সেক্ষেত্রে একটা নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আশা করি আগামী দিনে এরকম রোগ সম্বন্ধে আমাদের শারীরিক নানান জটিলতা সম্বন্ধে আরো অনেক তথ্য আমাদের এই পডকাস্টে আপনাদের সামনে তুলে ধরতে পারবো আজকের এই পর্যন্তই অনেক ধন্যবাদ ডক্টর নাসিম ওনার সাথে আলোচনা করে আমি অন্তত ভীষণভাবে সমৃদ্ধ হলাম আশা করি আপনারাও সমৃদ্ধ হলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানি এখানেই আমাদের পডকাস্ট শেষ করছে